দাও, এই বাংলায় তো বলি, এই বাংলায় তো বলি, আর পাশে চাই, পাশে পাশে চাই, পাশে 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 চাই, হাসিনার পাশে চাই, কোনি হাসিনার পাশে চাই, পাশে 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 চাই। সম্প্রতি ছাত্র গণ আন্দোলনে উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার এবং তার দস্যুদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে গতকাল এবং আজকে। যশোর সহ খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালিত হচ্ছে। আজকে আমাদের যশোর শহরের 5টি স্পটে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে চৌরাস্তার মোড়, এছাড়া খাজুরা বাস স্ট্যান্ড, খুলনা বাস স্ট্যান্ড, চাঁচড়া মোড় এবং সিভিল কোর্ট চত্বরে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার বাকি ইউনিয়নগুলোর গুরুত্বপূর্ণ বাজারে এই কর্মসূচি পালিত হচ্ছে। যশোরের সকল উপজেলা সদরও একইভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দস্যুদেরকে আইনের আওতায় না নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হচ্ছে, ততদিন আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ঈশ্বর স্পষ্ট দেখেছি বানের বন্দি তাও তাও জল চাপে মরছে মানুষ বাঁচা ওদের ভাস্কর সুখের বাণীতে। কবি বাংলার মাটিতে এমন শাসন ব্যবস্থা কায়েম করলেন যেটিকে বলা হয় খুনি হাসিনা, যাদেরকে হত্যা করেছে এবং যাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভাইরা আমার, শেখ হাসিনা ভারতীয় সেবা দাস, হিন্দু রাষ্ট্রপতি জিয়ার রহমান যখন হাল ধরলেন